वेलकम बैक समाज व्यूअर्स देश एवं देशर बाहर থেকে যে যেখান থেকে দেখছেন ফরহাদ ওয়াইসির চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম এবং প্রাণডালা অভিনন্দন। সম্মানিত দর্শক ও শ্রোতা, পুঁথিপাঠের আসরে আবারো আপনাদেরকে স্বাগতম জানিয়ে পুঁথিপাঠ দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। সেই পুঁথিপাঠটি সহিহ আরশাদুত তালিবিন থেকে। তো গত পর্বে ভূমিকা থেকে কিছু প্রাসঙ্গিক আলোচনা করেছি, এখন আর আলোচনা করব না। যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। সকলকে বলবো যারা দেখছেন এই পুঁথিপাঠ অংশটুকু পর্বগুলো ধারাবাহিক মনোযোগ সহকারে পুরো অংশ দেখার অনুরোধ থাকলো। যদি দেখেন তাহলে আপনি দিবা স্বপ্ন দেখতে পারবেন, অর্থাৎ আপনি বাস্তবিকভাবে দেখতে পারবেন যে মনে হবে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পৃথিবীতে আগমন করেছেন, কিভাবে মায়ের পেটে গিয়েছেন, কিভাবে এই দুনিয়াতে তাশরিফ এনেছেন, কিভাবে যুদ্ধ করেছেন, সব কিছুর বর্ণনা আপনার মনে হবে আপনি দেখতেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করছি যেখান থেকে শেষ করেছিলাম, যে আব্দুল মুতালিব কাবাগরের হাতে কাবাগরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, তুমি যদি আমাকে 10 বেটা আমার ঘরে দাও তাহলে আমি একজনকে তোমার রাহে কুরবানি করিব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন এখানেই গত পর্বে এখানেই শেষ হয়েছিল, শেষ করে দিয়েছিলাম ভিডিও যাতে লম্বা না হয়, তাই আমি এখান থেকে আবার শুরু করতে যাচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। মুতালিব বিন ইয়াহি দোয়া শুনে পরোয়ারে কবুল করে লও আল্লাহ আপনা মেঘেরে। আব্দুল মুতালিব জান দুয়ে শাদি করে, দুনো বেবে হায়াতে আসিল দুনিয়া পরে। বনি নজর নামে গর মদিনা শরীফে, সেই গনে একে শাদি করিলেন আপে। আর এক গর ছিল বনে শমস নামেতে, সেই গর রয়েছিল মক্কা শরীফেতে। সেই গরে দুসারা শাদি করে নামদার, সেই বনে শমসের গুষ্টি আবু জাহেল গুয়াবে। সম্মানিত দিওস, আব্দুল মুতালিব যখন কাবাগরে হাত রেখে আল্লাহর কাছে 10 বেটা অর্থাৎ 10 জন ছেলের জন্য আবেদন করলেন যে হে আল্লাহ, তুমি আমাকে 10 জন লার্কা দাও আমার ঘরে, যদি 10 জন লার্কা আমার ঘরে দাও তাহলে একজনকে কুরবানি দেব। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন আব্দুল মুতালিবের সেই দোয়া কবুল করেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটি কথা বলে রে, আব্দুল মুতালিব দুইটি গড়ে শাদি করে অর্থাৎ দুইটা বিবাহ করেন, একটি বিবাহ করেন মদিনা শরীফে আর একটি বিবাহ করেন মক্কা শরীফে। মদিনা শরীফে যে বিবাহ করেন, মদিনা শরীফে যে বিবাহ করেন সেটা হচ্ছে বনি নজ্জর, বনি নজ্জর করে অর্থাৎ বনি নজ্জর বংশে একটি বিবাহ করেন, আর একটি বিবাহ করেন হচ্ছে মক্কা শরীফে। সে মক্কা শরীফ হচ্ছে বনি শমস গড়েতে অর্থাৎ শমস বংশতে আরেকটি বিবাহ করেন। সেই বনি শমসের গোষ্ঠী হচ্ছে আবু জাহেল। কিন্তু আমাদের অনুবী কি বনি শমসের গোষ্ঠী আবু জাহেল কীভাবে, কীরকম চাচা, একটু শুনুন সামনে আসতেছে সেই কাহিনী। তারপরে দিনে দিনে আল্লাহর মেহের, 10 বেটা পয়দা হইল মুতালিবের ঘরে। বনি নজর বনি শমস দুনো বিবির ঘরে, এক এক তরফ পাশে লারকা দিল পরোয়ারে। বনি নজর বিবির ঘরে আমির জাহান, আবদুল্লাহ আব্বাস আর হই দুইজন, আবুল আহাব আবু তালেব এ পাশ ভাই। বনি নজরের গরে দিলেন এলাই, যায় দোহারি সুগল বনি শমসের গরে, আকিল সায়াদার সায়াদ নাম ধরে। এই দেশ বেটা হয়ে বড় হুশমন্দ,
এক হইতে পারে আরে দেখিতে পছন্দ হই বিশ্বে পালুয়ান হামজা নামদার কত কাফের মারা গেল হাতেতে তাহার হরকামে দর্শ বেটা হইল ওয়াস্তোয়ার মুতালিবের দিলে গম আছে তো করার। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ভনী নজরের গড়ে যে ফাস লার্কা পয়দা হয় অর্থাৎ জন্মগ্রহণ করে তারা হচ্ছেন আবু আবদুল্লাহ, আব্বাস, আবুল আহাব, আবু তালেব এবং আমির জাহান। এই পাঁচ ভাই হচ্ছে বনী নজরের গড়ে। তাহলে এখানে আবদুল্লাহ আছে, অর্থাৎ আবদুল্লাহর গড় থেকেই কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। তাহলে বনী শমসের গোষ্ঠী থেকে অনেকটা দূরে, অর্থাৎ আবু জাহেল থেকে অনেকটা দূরে। আবু জাহেল কিন্তু কাছের চাচা নয়, অনেক দূরের চাচা। সম্মানিত ভিউয়ার্স, এবার যখন ওই লার্কা, দশ লার্কা যখন আস্তে আস্তে বড় হতে লাগলে, তারা পলুয়ান, এক একজন পালুয়ানের মতো, বীরের মতো হতে লাগলো, তখন আব্দুল মুতালিবের চিন্তা ভাবনায় কি আসতে লাগলো একটু দেখুন। মুতালিবের দিলে গম আছে তো করার বসিয়া কি আল করে আপনার মনে একবার কোনে নুঙামে আল্লাহর সামনে দশ বেটা পয়দা হলে দিব একে জনে কেমন এতে দিব কার সেই ভাবে মনে মনে করে বলে নাকি কুরবানি করিব পেরে কহে তারে নাহি দুসারাকে দিব এমত কি আল করে দিল আপনার একজন নটিক নাহি হয়ে দিল পর মনে করে মোরা নাই মনে করে মোরা নারাই না হইবে কাম কেশ আকারের যত আনিব তামাম যাহাকে পছন্দ করে সকলে মিলিয়া তাহাকে কুরবানি দিব আল্লাহকে ভাবিয়া। সম্মানিত ভিউয়ার্স, যখন তারা বড় হয়, বড় হওয়ার পরে আব্দুল মুতালিব চিন্তা করে, আমি তো আল্লাহর গড়ের মধ্যে মানত করেছিলাম যে দশ বেটা থেকে একজনকে কুরবানি দেবো, আল্লাহর পথে কুরবানি দেব, এখন কাকে দিব বলে যে ওকে দেব, আবার বলে ওকে না অন্যজনকে দেব, এভাবে কাউকে ঠিক করতে পারে না, সবাইকেই ভালোবাসে। একজন পিতা সবাইকেই তো ভালোবাসে, কাকে কুরবানি দিবে? উনি নিজে নিজে যখন চিন্তা করতে পারছিলেন না, তখন তিনি চিন্তা করলেন যে ক্যাশ আকারে যত সর্দার আছে সকল সর্দারদেরকে আমি ডেকে আনব, তাদের মাধ্যমে একটি রায় নির্ধারণ করব কাকে কুরবানি দেব। এই তো মসলত টিকে কোনে আপনে ক্যাশ আকারের যত যে যে ছিল যে কানে সবাকে দাওয়াতে করে আনিল মকানে পিছে থেকে আলে করে আপনার মনে ওরা কা নামেতে সেটা একে বুড়া ছিল চার হাজার বছর তক হায়াতে আসিল বনি ইসরাইলের যত নবী পয়দা হইল সবাকার সাথে এ বুড়ার মুলাকাত ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আব্দুল মুতালিব এই কথা চিন্তা করে সকল সর্দারদেরকে ডাকলেন। ডাকার পরে উনি হঠাৎ করে খেয়াল করলেন চার হাজার বছর হায়াত প্রাপ্ত একজন বুড়া ছিল যিনি বনি ইসরায়েলের সকল নবীদের সাথে মোলাকাত ছিল, অর্থাৎ হাত মিলিয়েছেন। ওই বুড়াকে উনি উনার মাহফিলে আনার মনস্থ করলেন। তোরা তো ইঞ্জিলে বুড়া ছিল হুশিয়ার মুতালিবের জমানায় ছিল দুনিয়ার পর মুতালিবে খেয়াল করে আপনার দিলে সে বুড়া কে আনা চায় আমার মাহফিলে অবশ্য পুরানা লোক বহু দানাদার তিনি কে আনিলে ফায়দা হইবে আমার এবার তো খেয়াল করে আপনার মনেতে চলিয়া গেলেন বুড়ার রহে যে স্থানেতে যাইয়া বুড়ার কাছে সালাম করিল আওয়াজ শুনিয়া বুড়া সির উঠাইল শোকের দুকাম মান দুই হাতেতে তুলিল মুতালিবের তরে বুড়া দেখিতে পাইল দেখিয়া কহেন বুড়া মুতালিবের তরে
কে নাম তোমার হয় গর কোতাকার মোতালেবে কহে তার নাম আপনার হাসে মেরো বেটা আমি মক্কা শরীফ গর শুনিয়া সে বোরে কহে নত কনে মন্না বেরো বেটা ঘাসে চিনি নয়ে কনে সুবহানাল্লাহ সম্মানিত ভিউয়ার্স যখন ওই বুড়ার কাছে যেই বুড়া তৌরাত ইনজিল জাবর সকল কিতাবে পারদর্শী ছিলেন ওই বুড়ার কাছে যখন আব্দুল মুতালিব গেলেন যাওয়ার পরে যখন সালাম করিলেন সালাম করার পরে যখন পরিচয় দিলেন যে বললেন যে আমার নাম হচ্ছে আব্দুল মুতালিব আমি হাশেমের বেটা তখন ওই বুড়া হাশেমের বাবার নাম আব্দুল মন্নাব এই নামও বলে দিলেন সুবহানাল্লাহ এবং ওই বুড়া এতই বৃদ্ধ ছিল যে তার চোখের পাতি এত বড় হয়ে গিয়েছিল যে চোখের পাতি দুইটা এভাবে মানে উঠিয়ে তারপরে আব্দুল মুতালিবকে দেখেছিলেন সম্মানিত ভিউয়ার্স সামনে এই বুড়া কি সিদ্ধান্ত নিয়েছিল এবং বুড়া কিভাবে আব্দুল্লাহকে বাঁচিয়েছিল সেই ঘটনা সামনের প্রতিপাঠে সামনের আসরে আসবে তো সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে যারা এই পর্যন্ত দেখেছেন এবং যারা আমার প্রথম পর্বটি প্রতিপাঠের প্রথম পর্বটি দেখেন নাই তাদের জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব এবং এই ভিডিও শেষ হওয়ার সময় প্রথম পর্বের যে স্ক্রিনের মধ্যে প্রথম পর্বটি বাসবে তখন আপনারা ওইখান থেকে দেখে নেওয়ার অনুরোধ থাকলো আজকের মতো এখানেই শেষ করছি প্রতিপাঠের আসর সবাইকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক